সো হ্যালো ফ্রেন্ডস, সো আমরা আজকে যে প্রাইমারি যে টেট পরীক্ষা হয়েছে 2017-র, যেটা পরীক্ষাটা হয়েছে 2021 জানুয়ারি, সো 2021-31 জানুয়ারি যে পরীক্ষাটা হয়েছে তার সে ম্যাথামেটিক্সের যে কোশ্চেন পেপার সেটা ডিটেলস অ্যানালিসিস করব, সো সলিউশনও করব। সো ফার্স্ট, সো দি ম্যাথ ইজ কোয়াইট ডিফিকাল্ট ডিফিকাল্ট সাইড, so let's start the first problem. So simplification, so here you can see that the solution, so আমরা a টাকে 1/9 এবং b 9/10 9/10 টাকে ধরেছি, তাহলে যে কোয়ারেন্ট যদি আমরা বসাই তা ফর্মুলাটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে যে সাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিভাইড, এটা হচ্ছে ডিভাইড এ প্লাস বি বাই এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি। ওকে, তো এটা যদি সিম্পলিফাই করি তো এটা আসবে, এবং এগুলো হচ্ছে সব যদি ডিভাইডটা আবার যদি ইন্টু গুণিত করে দিই তো এগুলো, তো এখানে দেখতে পাচ্ছ যে অ্যান্সার হবে 1, তো ইটস অ্যান্সার ইজ 1। নাও নেক্সট ইজ দিট, একটা ত্রিভুজের অঙ্ক ট্রায়াঙ্গেলের প্রবলেম দিয়েছে যার এ বি আর এ সিটা 20 বলা আছে এবং বি এ সি অ্যাঙ্গেলটা 30 বলা আছে। সো দেখতে পাচ্ছ এ বি আর এ সিটাকে হচ্ছে 20-20 দেওয়া আছে, তাই এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এ বি ইন্টু বি সি ইন্টু সাইন 30। যদি ফর্মুলাটা ভুলে যাও তা বের করতে পারবে, তো এটা হচ্ছে 30 ডিগ্রি। এবার এটা হচ্ছে, তো আমরা যদি যেহেতু এটা দুটো বাহু যেহেতু সমান, তো আমরা যদি যে লম্ব এটা যদি 90 ডিগ্রি টানি তো এগুলো হচ্ছে 15 ডিগ্রি হবে, আর এটা হচ্ছে যেহেতু মানে হচ্ছে এটা হচ্ছে 30 ডিগ্রি, আর তাহলে হচ্ছে এই দুটো অ্যাঙ্গেল সমান হবে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল হবে তোমার 75-75 করে। ওকে, তো 75 হলে এটা 15 হয়ে যাবে, তো হাফ ইন্টু বাহু তাহলে এইটা কত হবে, এটা হবে কস 15 ডিগ্রি, আর এটা হবে 2 সাইন 15 ডিগ্রি। তাহলে যাই হোক আর কি, মানে 2 cos A cos B আসবে, তাহলে হচ্ছে সাইন 2A আসবে, সাইন 30 আসবে। সো ফর্মুলাটা হচ্ছে এটা। নেক্সট হচ্ছে 93, এটাও একটা সিম্পলিফিকেশনের প্রবলেম, তো এখানে তোমাদেরকে এ ইকুয়াল টু 1/1.1, বি ইকুয়াল টু 1.2 অ্যান্ড সি ইকুয়াল টু 1.3 ধরে নিতে হবে। তাহলে যদি ধরে নাও তাহলে হচ্ছে ফর্মুলা তাহলে সিম্পলি চলে আসবে এটা ই কিউব, দেখতে পাচ্ছ এটা হবে এ কিউব 1.1, এটা হবে বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 ABC, এটার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি এর স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর স্কোয়ার আর সি মাইনাস এ স্কোয়ার। তো এখানে যে পয়েন্টগুলো ভোল্টটা বসিয়ে দাও তাহলে অ্যান্সারটা চলে আসবে এ, তো এ উইল বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলেছে, বলেছে যে থ্রি ডিফারেন্ট নাম্বার অ্যান্ড তাদের প্রোডাক্টটা হচ্ছে, দুটো নাম্বার করে প্রোডাক্টটা হচ্ছে 42, 84 আর 72, তিনটে সংখ্যার হচ্ছে গুণফল হচ্ছে 42, 84 এবং 72। তো আমি যদি সংখ্যা তিনটেকে এক্স ওয়াই জেড ধরে নিই তাহলে এক্স ওয়াই হচ্ছে 42, ওয়াই জেড হচ্ছে 84 আর জেড এক্স হচ্ছে 72। এখন আমি যদি তিনটে গুণ করে দিই তাহলে হবে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পেয়ে যাবো, আর এগুলোও তেমন গুণ হয়ে যাবে। এখন এটা যদি গুণ করি এবং এটাকে যদি আমি প্রথমের ডিজিটটা দিয়ে ভাগ করি, প্রথমের ডিজিটের স্কোয়ার দিয়ে ভাগ করি, এক্স প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে করি, তাহলে আমি জেড স্কোয়ার পেয়ে যাবো। তো জেড স্কোয়ার যদি পেয়ে যাই তাহলে এখানে সিম্পলি কাটাকাটি হয়ে এখানে আমার জেডটা বেরিয়ে যাবে 12, জেড স্কোয়ারটা 12×12 মানে জেডটা 12 বেরিয়ে যাবে। জেডটা যদি 12 বেরিয়ে যায় তাহলে প্রথম থেকে আমি তাহলে লাস্টটা থেকে জেড এক্স হচ্ছে 72, জেডটা 12, তাহলে এক্সটা 6 পেয়ে যাবো, ওয়াইটা 7 পেয়ে যাবো। ওকে, এবং 6, 7, 12 মধ্যে যদি আমি করি তার এটা হচ্ছে LCMটা হবে, লসাগুটা হবে 84, তবে
অ্যান্সারটা হবে 84। এটার এটা চুয়ান এটা না সেম 95 95 হচ্ছে, এটাও সিম্পলিফিকেশন। সো সিম্পলিফিকেশন এখানে তোমাকে এ ইকুয়াল টু 0.1 আর বি ইকুয়াল টু 0.11 যদি ধরি, তাহলে ওয়ান বাই এ ওয়ান প্লাস ওয়ান বাই এ বাই সিক্স বাই বি আর হচ্ছে 3/a আর হচ্ছে 3/ab। এটাকে যদি করে আর এবার মাইনাস এ বি বাই থ্রি টোয়াইস এ বি প্লাস ওয়ান। তো এটা যদি আমি সিম্পলিফিকেশন করি, সিম্পলিফিকেশন করলে আসবে আমার এটা, এবং অ্যান্সারটা হচ্ছে সি, অ্যান্সারটা হচ্ছে সি, অ্যান্সার চলে আসবে। নাও নেক্সট প্রশ্ন হচ্ছে 96, বলছে দুজন ব্যক্তি আর একজন বালক, তিনজন বালক একটা কাজ করে তিনের চার অংশ করে ছ দিনে, তাহলে তিনের চার অংশ করে ছ দিনে, তাহলে এক অংশ করবে কত দিনে? আট দিনে, ছয় ইন্টু চারের তিন, ওকে, তো আট দিনে করবে। এবং ছজন এবং হচ্ছে তিনজন ব্যক্তি থ্রি ম্যান অ্যান্ড ফাইভ বয় করে হচ্ছে 19/24 অংশ চার দিনে, তাহলে এ করবে কত দিন? এক অংশ করবে কত? চার ইন্টু চব্বিশের ১৯, ওকে, তাহলে এটা আমরা একদিনে হিসাব করছি, ওয়ান ডেতে করে। সো ওয়ান ডেতে টু ম্যান থ্রি বয় করে হচ্ছে একের আট অংশ, আট 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 দিনে করে এক অংশ, তাহলে একদিনে করবে একের আট অংশ, তেমনি এটা উল্টে যাবে, এটা উল্টে যাবে না। এখন যদি আমরা বিয়োগ করি দুটোকে, প্রথমটাকে তিন দিয়ে গুণ করে দ্বিতীয়টাকে দুই দিয়ে গুণ করে বিয়োগ করি, তাহলে মেনটা কেটে যাবে, সিম্পলিফিকেশন। তাহলে তাহলে বালকটা একদিনে করে একের ৪৮ অংশ, তাহলে পুরো কাজটা কমপ্লিট করতে ৪৮ দিন টাইম লাগবে, তো অ্যান্সার হবে 48। নেক্সট হচ্ছে 97 হচ্ছে সিম্পলিফিকেশন, 97 অলসো সিম্পলিফিকেশন, এবং এটাকে তোমাকে ধরে নিতে হবে এ ইকুয়াল টু 1/9, বি ইকুয়াল টু 1/11 আর সি ইকুয়াল টু 1/13। তাহলে একটা ফর্মুলা চলে আসবে, এ প্লাস বি, এ প্লাস বি মাইনাস সি, এবং আমরা যদি এটাকে ভাঙ্গি, প্রথমটাকে যদি ভাঙ্গি, তো এখানে দেখতে পাচ্ছ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আসবে মাইনাস এ সি মাইনাস বি সি। তো সিমিলারলি এখানেও আসবে, এখানেও আসবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি, তাহলে সবগুলো। এবং যদি এটাকে এ বি দিয়ে ভাগ করি, প্রথমটাকে যদি এ বি ভাগ, ওয়ান বাই এ প্লাস টু ওয়ান বাই বি, তো এই সমস্ত টার্মগুলো কেটে যাবে, শুধু এখানে থাকবে দুইটা পড়ে থাকবে, প্রথম টার্ম থেকে শুধু বেরোবে দুই, সেকেন্ড টার্ম থেকে দুই বেরোবে, এটা থেকে দুই বেরোবে, আর হচ্ছে থার্ড টার্মটা থেকেও দুই বেরোবে, ওকে। সো এখান থেকে যদি আমরা করি, এখান থেকে দুই বেরোবে, এটা থেকেও দুই বেরোবে, আর এটা থেকেও দুই বেরোবে, ওকে, তাহলে অ্যান্সার হবে সিক্স। এখন 98 বলছে, তো 98 প্রশ্নটা বলছে, তো 98 প্রশ্নটা বলছে যে একটা বিদ্যালয়ে দুটো, সো দুটো সেকশন আছে, সেকশন এ সেকশন বি, সো প্রতিটাতে পঁয়ত্রিশটা করে স্টুডেন্ট আছে। এখন বলছে যদি 35 তাদের মধ্যে বালক এবং বালিকা আছে, গার্লস অ্যান্ড বয়েজ, সো এখন বলছে যদি সাতজন যদি চলে আসে, সাতজন যদি বি থেকে এ তে আসে, তাহলে গার্লস, তাহলে এই যতজন গার্লসের সংখ্যা ছিল সেটা উল্টে যায়, মানে এখন এক্স থেকে যদি সাতজন চলে যায়, তাহলে এটা হয়ে যাবে এখন ওয়াই, তাহলে একটা ইকুয়েশন পেয়ে গেলাম এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু ওয়াই। আর আবার যদি এক্সের সঙ্গে যদি চারজন যোগ হয়ে যায়, তাহলে এটা টোয়াইস হয়ে যায়, বিতে যতজন গার্লস আছে তার টোয়াইস ওয়াই হয়ে যায়। তো এখন যদি দুটো ইকুয়েশন আমরা সলিউশন করি, তো আমরা এক্স পাবো হচ্ছে 18 এবং ওয়াই পাবো 11, ওকে, তাহলে এটা হচ্ছে গার্লসের, গার্লস, তাহলে বয়েস হবে কত? 35-11, 35-11 মানে 24 আর 7, তাহলে 24 আর 7 হবে আমাদের বয়েস, যেহেতু গার্লস পেয়ে গেছি ওয়াই 11 আর 18।
11 আর তাহলে 24 আর 17, 7 বলছে 17, তাহলে অ্যান্সার হয়ে যাবে 98, হয়ে যাবে বি, 98 অ্যান্সার হয়ে যাবে বি। এখন 99, তো 99 এটা একটা ফর্মুলা, এটা বলছে যদি মানে একটা সার্কেলের এ বি আর সিডি দুটো কর্ড যদি হয়, তাহলে একটা সার্কেলের এ বি আর সিডি দুটো যদি কর্ড থাকে, তো তারা যদি এক্স পয়েন্টে মিলিত হয়, তো এ বি আর হচ্ছে সিডি আর এটা এক্স পয়েন্টে, এটা হচ্ছে ও সেন্টার, তাহলে এখানে হবে এক্স আর বি এক্স, তো এক্স আর এক্স বি, এক্স আর এক্স বি সমান হবে সি এক্স আর সিডি, সি এক্স আর সি এক্স আর ডি এক্স এর সঙ্গে সমান হবে, তাহলে এটার হবে অ্যান্সার হবে এ, 99 অ্যান্সার হবে এ। তারপরে 100, 100 চলে আসি, 100টা বলেছে, বলছে একজন একটি পরীক্ষায় 72 নম্বর 32 নম্বর পেয়েছে, তার এখানে বলছে সঠিক প্রশ্নের জন্য রাইট অ্যান্সারের জন্য 5 মার্কস এবং রং অ্যান্সারের জন্য 2 মার্কস মাইনাস হয়ে যায়, এবং যদি পরীক্ষাটা যদি রাইট অ্যান্সারের জন্য 4 মার্কস হতো আর রং অ্যান্সারের জন্য 1 মার্কস হতো, তাহলে সে পেতো 28 নাম্বার। তাহলে সিম্পলি এ, তাহলে আমি ধরে নিচ্ছি যে এক্সটা রাইট করেছে আর ওয়াইটা রং করেছে, ওকে, তাহলে এক্সটা রাইট এবং ওয়াইটা রং করেছে, তো তো এক্সটা রাইট আর ওয়াইটা রং, ওয়াই রং করেছে, তাহলে 5x-2y এটা হচ্ছে 32 আর হচ্ছে 4x-y হচ্ছে 28, এবং যদি এই দুটো যে ইকুয়েশন সলভ করি তাহলে আমরা পেয়ে যাবো এক্সটা 8, পেয়ে যাবো ওয়াইটা 4। তাহলে এখন বের করতে হবে মোট কোশ্চেন কত, মোট কোশ্চেন হচ্ছে এক্স প্লাস ওয়াই যতগুলো রং, তাহলে 12, তাহলে অ্যান্সার হবে ডি, 100 এর অ্যান্সার হচ্ছে ডি, 12, ওকে। নেক্সট আবার একটা সিম্পলিফিকেশানের প্রবলেম দিয়েছে, এখানেও তোমাকে ধরে নিতে হবে, ওইগুলো ফর্মুলা চলে আসবে, তো এ কে যদি আমরা 5.25 ধরে নিই, বি কে যদি 3.17 ধরে নিই, আর সি কে যদি 1.58 ধরে নিই, তাহলে এই ফর্মুলাটা চলে আসবে, তাহলে এখানে প্রথমে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি সি প্লাস বি ইন্টু বি স্কোয়ার মাইনাস এ সি প্লাস সি ইন্টু সি স্কোয়ার মাইনাস এ বি, তাহলে এটা সিম্পল ফর্মুলা চলে আসবে, এ কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব মাইনাস 3 এ বি সি। এখন এটা জানি হচ্ছে, এটা মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এই নিচের টার্মটা, নিচের উপরে নিচের কেটে যাবে, শুধু রয়েবে এ প্লাস বি প্লাস সি, এখন এগুলো তিনটে যদি যোগ করো পাবে 10, তো অ্যান্সার হয়ে যাবে এটার সি, 10। এখন নেক্সট প্রশ্ন আবার বলছে যে 1, 2, 1, 3 এবং 1, 2, 3, 1 টু নাম্বার, সো এখানে বলছে যে ফার্স্ট নাম্বার আর প্রাইম অ্যান্ড সেকেন্ড নাম্বার ইজ কম্পোজিট, ফার্স্ট নাম্বার ইজ কম্পোজিট, সেকেন্ড নাম্বার প্রাইম, বোথ নাম্বার আর কম্পোজিট, বোথ নাম্বার আর প্রাইম, সো মানে মৌলিক আর যৌগিক সংখ্যা, সো এখানে দেখতে পাচ্ছি যে দুটোই মৌলিক সংখ্যা, সো বোথ নাম্বার আর প্রাইম, প্রতিটা নাম্বারই প্রাইম হবে। না হচ্ছে 103, এই কোশ্চেনটা একটু গোলমেলে কোশ্চেন আছে, কারণ হচ্ছে এখানে এটা সম্ভবত 80 অ্যান্সার হওয়া উচিত, 40-এর ডবল হয়ে যায়, যেহেতু এখানে বলা নেই ত্রিভুজে কীরকম টাইপের, ট্র্যাঙ্গেলটা কীরকম ট্র্যাঙ্গেল, এবং মানে যে এবিসি দিয়েছে, তো একটু গোলমালে কোশ্চেন আছে, 80 হতে পারে, 80 অ্যান্সার ম্যাক্সিমাম চান্স হচ্ছে 80 হওয়ার। নেক্সট কোশ্চেন হচ্ছে 104, তো এটাও একটা সিম্পলিফিকেশান, এটা যদি সিম্পলিফাই করা হয় অ্যান্সার আসবে এ, সিম্পলিফাই করা হয় অ্যান্সার আসবে এ। এখন নেক্সট কোশ্চেন 105, এটা যদি আমরা দেখো এখানে যদি তো প্রতিটা যতগুলো শূন্য আছে ততগুলো মানে দেখি 10-এর সঙ্গে যদি আমি 1 যোগ করি 11 আসবে, 11-এর সঙ্গে যদি আমার 100 যোগ করি তাহলে 111 আসবে, 111-এর সঙ্গে সাথে প্রতিটা 1-1 চলে আসবে, তো এটা হবে, তো যতগুলো শূন্য আছে এগুলো সব 1-1 দিয়ে ফিল হয়ে যাবে, আবার এখানে
1 1 দিয়ে আসবে। এখানে কটা, 1 2 3 4 5, তো 5টা 1 চলে আসবে, 1 2 3 4 5, তো অ্যান্সার হচ্ছে বি। এখন আবার 106টাও আবার সিম্পলিফিকেশন, তো এখানে আমাকে 4/3 29 এটাকে এ ধরে নিতে হবে, তাহলে এটা দেখতে পাচ্ছ এটা ইনটু সেকেন্ড টার্ম, মানে এটা কিউব, এটা পাবো এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, তাহলে এটা কি ফর্মুলা জানি, এ প্লাস বি এর হোল কিউব, এ প্লাস বি এর হোল কিউব, এ প্লাস বি এর হোল কিউব পেয়ে যাবো আমরা। এখন এ প্লাস বি এটা যদি আমরা করি, এটা হবে টোটাল হবে, এটা হবে মানে 11 এর কিউব, এ প্লাস বি যদি করো 11 আসবে, এ প্লাস বি, তাহলে 11টাকে আমরা লিখতে পারি 10+1, 10+1, এবং দেখো এটাকে হচ্ছে 10 প্লাস 1 যদি কিউব করি তাহলে 1000 আসবে, 3 ইন্টু 100 আসবে, 3 ইন্টু 10 আসবে, +1 আসবে। ওকে, এখন আবার এটা হচ্ছে সিম, এটাও সে আগের একই রকম ফর্মুলা, তো এখানে যদি 10 এর সঙ্গে যদি 1 যোগ করি 100, মানে হচ্ছে 11 আসবে, সেরকম আর কি, যতগুলো 1 আসবে সেগুলোকে আলাদা করতে হবে। তো এখানে দেখো লাস্ট দশমিকের জাস্ট আগে 1 আছে, মানে 1 আসবে, তার আগে 1 0, এটা অ্যান্সার মানে সিম্পলিফিকেশন, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা বি অ্যান্সার আসবে। তারপর নেক্সট হচ্ছে 108-এ বলছে যে একজন সুইপার অ্যাপয়েন্টেড, মানে সে যদি কাজ করে, একজন সুইপার একজন এই চুক্তিতে হচ্ছে যে সে যদি কাজ করে সে 50 টাকা পাবে, আর যদি না কাজ করে সে তার 10 টাকা ডেলি মাইনাস যাবে, তাহলে মাসে 30 দিনে সে পেয়েছে হচ্ছে 1140 টাকা পেয়েছে, 30 দিনে তার ইনকাম হচ্ছে 11, তাহলে আমি যদি ধরে নিই তাহলে হচ্ছে সে মোট প্রেজেন্ট ছিল, আর তাহলে প্রেজেন্ট আর অ্যাবসেন্ট হচ্ছে 30 দিন, তাহলে সে 50 টাকা পাবে প্রেজেন্টের জন্য, আর 10 টাকা মাইনাস হবে অ্যাবসেন্টের জন্য, এবং সে মোট পেয়েছে 1140 টাকা। তাহলে দুটো ফর্মুলা পেয়ে গেলাম, পি প্লাস এ হচ্ছে 30 আর হচ্ছে এটা, এখান দুটো যদি আমরা সলিউশন করি তো আমরা এখান থেকে পিটা পেয়ে যাবো 24, এটা পাবো 6, এ মানে হচ্ছে অ্যাবসেন্ট, প্রেজেন্ট আর অ্যাবসেন্ট, তাহলে সে কতদিন অ্যাবসেন্ট ছিল, এ কল টু 6, 6 দিন অ্যাবসেন্ট ছিল, তো আমরা পেয়ে যাবো এটা 6 দিন অ্যান্সার, তো 108টা পেয়ে যাবো ডি। নেক্সট হচ্ছে 109, তো 109-এ বলছে যে এক্স ওয়াই এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 270 কিলোমিটার, এ স্টার্টেড তো 9টার সময় স্টার্ট করেছে টুয়ার্ডস বি, বি থেকে মানে এ স্টার্ট করেছে ফ্রম এক্স টুয়ার্ডস ওয়াই, তো এ স্টার্ট করেছে এক্স থেকে ওয়াই এর দিকে, আর বি স্টার্ট করেছে ওয়াই থেকে এক্স এর দিকে, এদের দুটো ভেলোসিটি মানে এ দেওয়া আছে, স্পিড দেওয়া আছে, তো 50 আর এটা হচ্ছে 40, তো দুজনের স্পিডের সমষ্টি হচ্ছে 90। আমরা জানি যে হচ্ছে যখনই দুজন একে অপরের মুখ বিপরীতে যায়, অপোজিট ডিরেকশনে মুভ করে, তো তারা মিটিং পয়েন্টটা হবে, মিটিং টাইমটা হবে যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল স্পিড, তো 50 40 90, আর টোটাল ডিস্টেন্স হচ্ছে 270, তাহলে হচ্ছে 270, তাহলে ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড যদি করি 270/90, তাহলে 3 ঘন্টা পর মিলিত হবে, তাহলে যে 9টার থেকে যদি স্টার্ট করে 9 3 12টায় মিলিত হবে, সো দে উইল দে শ্যাল মিট ইচ আদার 12 নুন। আবার একটা সিম্পলিফিকেশন, সো 110 অলসো সিম্পলিফিকেশন, সো যদি 110টা যদি সিম্পলিফাই করো এটা অ্যান্সার আসবে এ 0.009, সো এটা যদি সিম্পলিফাই করা হয় ওই সেম একই রকম 0.008কে এ ধরে নাও, আর হচ্ছে 0.009কে বি, আবার সেকেন্ড হচ্ছে আবার একটা সিম্পলিফিকেশন আছে, এটার অ্যান্সার হবে 37/25, সো এই সিম্পলিফিকেশনগুলো একটু টাফ সিম্পলিফিকেশন। নাও
112 অঙ্কটা যদি দেখি আমরা, বলছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 ডেজ, বি করতে পারে সে 24 দিনে, সি করতে পারে সো সি ক্যান ডু ইন 30 ডেজ। ওকে, এখন বলছে যে দে উইল এগ্রি টু ওয়ার্ক টুগেদার, মানে হচ্ছে তারা সবাই একসাথে কাজ শুরু করলো, কিন্তু কাজ শেষ হওয়ার দুদিন আগে বি কাজটি ছেড়ে, দুদিন আগে কাজ শেষ হওয়ার আগে, তাহলে আমি এখানে ধরে নিলাম কাজটি শেষ হবে এক্স দিনে, তাহলে হচ্ছে এক্স দিনে, তাহলে এ বি ছেড়ে দিয়েছে দুদিন আগে, সি শেষ ছেড়ে দিয়েছে 5 দিন আগে, বাট এ হচ্ছে কাজটা কমপ্লিট করেছে, তাহলে এ এক্স দিনই কাজ করেছে। ওকে, তাহলে এর অংশ কত? 20 দিনে কমপ্লিট করে, একদিনে করে 1/20, এ একদিনে করে 1/20, তাহলে এক্স দিনে করবে x/20, বি হচ্ছে দুদিন আগে ছেড়ে দিয়েছে x-2/, একদিনে করে হচ্ছে 1/24 অংশ, তাহলে x-2 দিনে করবে x-2/24, সিমিলারলি সি x-5/30, সো টোটাল ওয়ার্ক ইজ 1, সো এখানে যদি আমরা সিম্পলিফাই করি এক্সটা পেয়ে যাবো 10। এখন তাদের কাজের অনুপাত কত, কে কত কাজ করেছে, তাহলে হচ্ছে এ করেছে 10 দিনে কত কাজ করেছে, 10/20, বি করেছে 8 দিন x-2/24, আর সি করেছে, তাহলে এবিসি কাজের অনুপাত, সো আমরা পেয়ে যাবো এবিসি হচ্ছে 1/2, 1/3, 1/6, এটা যে সিম্পলিফাই করি 3:2:1, তাহলে তাদের শেয়ার, তাহলে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 5400, তাহলে এ পাবে কত, 3/6, মানে 1/2, 2700 টাকা পাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে এ, 112 অ্যান্সার হয়ে যাবে এ। নাও 113, এখন বলছে এ, এটা বলছে এ স্টার্ট ফ্রম অ্যাট 6 AM অ্যান্ড বি টুয়ার্ডস বি, তো এ বি থেকে স্টার্ট করেছে, এ স্টার্ট করেছে 6 AM, আর হচ্ছে অ্যানাদার পার্সন স্টার্ট ফ্রম বি, অ্যানাদার পার্সন বি স্টার্ট করেছে 8 PM, আচ্ছা এ স্টার্ট করেছে 6 PM বাট পৌঁছাবে সে হচ্ছে বিতে 10 AM, 6 AM মানে 4 ঘন্টা তার টাইম লাগছে পৌঁছাতে এ থেকে বি যেতে, আর বি হচ্ছে 8টা থেকে শুরু করেছে বাট পৌঁছাবে 11:30, তাহলে তাদের এর টাইম লেগেছে 3.5 ঘন্টা। ওকে, তো বিয়ের টাইম লেগেছে 3.5 ঘন্টা, তাহলে এখন বলছে যে বাট বি স্টার্ট করেছে হচ্ছে 8টার সময়, তাহলে এ 6টার সময় স্টার্ট করেছে, সে 4 ঘন্টায় পৌঁছায়, 4 ঘন্টায় পৌঁছে যায়, তাহলে সে 2 ঘন্টায় কত পৌঁছাবে, 2 ঘন্টাতে অর্ধেক রাস্তা অতিক্রম করে ফেলেছে, 8টার সময় সে অর্ধেক রাস্তা, এ অর্ধেক রাস্তায় চলে এসছে। ওকে, তাহলে এখন আর ওর পৌঁছাতে, বি পৌঁছাতে কত টাইম লাগবে, 2 ঘন্টা টাইম লাগবে, আর আমার জানি যে এ এ মানে যে ফার্স্ট এ পার্সন, সে 4 ঘন্টা যে ডিস্টেন্স যায়, বি যায় সেটা হচ্ছে 3.5 ঘন্টায়, তাহলে একে যে হাফ করি, তাহলে যে 2 ঘন্টায় 2 আওয়ারে যে ডিস্টেন্স যাবে সেটা যাবে 1.75 আওয়ারে, 1.75 আওয়ার, এটা মিনিট না, 75 মিনিট না, এটা মানে হচ্ছে এটা 3.5 ঘন্টা, এটা 1.75 টাইমে। এখন আমরা জানি যে যখন এই দুটো টাইম যখন দেওয়া থাকে যে রিচ করার টাইম, সো ফর্মুলাটা হয় 1/T1 + 1/T2, সো মানে হচ্ছে T1 T2/T1 + T2, সো এখানে যদি করি 2 × 1.75, এটাকে 60 দিয়ে গুণ করতে হবে মিনিটে করতে গেলে, যদি এখানে মিনিটে করতে হবে তাহলে 56 মিনিট পাবো, 56 মিনিট, 60 দিয়ে গুণ করে 56 মিনিট, তাহলে 8টার সময়, তাহলে 8টার থেকে আর 56 মিনিট লাগবে তাদের মিটিং পয়েন্ট, দে উইল মিট, তাহলে 8টা 56 তারা মিট করবে। ওকে, তো অ্যান্সার হবে সি। নেক্সট 114 বলছে এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 ডেজ, বি ক্যান ডু 18 ডেজ, তারা 3 দিন এক্স মিনস দে স্টার্টেড ওয়ার্ক টুগেদার বাট এ লেফট 3 ডেজ বিফোর দি কম্পিটিশন অফ ওয়ার্ক, বি ফিনিশ দি রিমেনিং, তাহলে বি 3 দিনে কত অংশ করেছে, তো ধরি সিমিলারলি ধরে নিই যদি এক্স অংশ এক্স দিনে মানে কমপ্লিট করবে, তাহলে এ করেছে, এ হচ্ছে 3 দিন আগেই চলে গেছে, তাহলে এ হচ্ছে এর শেয়ার কত, এক্স মাইনাস 3/12, 12 দিনে করে কমপ্লিট এ, তাহলে
একদিনে করবে একের বারো অংশ, তাহলে এক্স মাইনাস তিন দিনে করবে এক্স মাইনাস তিন ইন্টু একের বারো, আর এ করবে এক্স বাই এইটিন, সো এটা করলো ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু নাইন পেয়ে গেলাম। মিনস হাউ মেনি ডেজ দে উইল কমপ্লিট দি ওয়ার্ক, সো অ্যান্সার ইজ নাইন ডেজ। সো 115টা আবার হচ্ছে সিম্পলিফিকেশন, এটাকে যদি আমরা ধরে নিই, আবার যদি এ ইকুয়াল টু টু বাই থ্রি ধরে নিই, বি ইকুয়াল টু থ্রি বাই ফাইভ, অ্যান্ড সি ইকুয়াল টু ফাইভ বাই সিক্স ধরে নিই, তাহলে এরকম একটা ফর্মুলা দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ সি, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তো এটা যদি আমরা টু এ স্কোয়ার বি স্কোয়ার করি, তো এটা সিম্পলিফাই যদি করি আমরা, তো এটা অ্যান্সার হবে সিক্স ইলেভেন বাই নাইন হান্ড্রেড, সো সিক্স ইলেভেন, সো অ্যান্সার ইজ দ্য এ, 115টা অ্যান্সার হবে এ, 115 অ্যান্সার হবে এ। এখন 116টা, 116 বলছে দি নাম্বার, সো তিনটে নাম্বার দেওয়া আছে, সংখ্যাগুলো নয় দ্বারা দেয়ার বিভাজ্য হবে, ডিভাইডেড বাই নাইন, সো দিলে এখানে যে স্টার মার্কগুলো যেগুলো আছে তিনটে সংখ্যা মানে কমপ্লিট নাম্বারগুলো দেওয়া নেই, তারা বলছে এই যে স্টার মার্কেটগুলো জায়গায় কী সংখ্যাগুলো, তো নয় দ্বারা বিভাজ্য হতে গেলে আমরা কী জানি যে সংখ্যাগুলোর যোগফলটাকেও নয় দিয়ে ভাগ হতে হবে, তাই এখানে যদি করি সাত আট দুই, সাত আট সাথে পনেরো, আর দুই সতেরো, সতেরোকে আঠেরো হতে হবে, তাহলে এখানে ওয়ান আসতে হবে, প্রথম ডিজিটে ওয়ান আসতে হবে, আবার সেকেন্ডে যদি আট তিনে এগারো, আর হচ্ছে নয়, এগারো নয় কুড়ি, তাহলে এখানে কুড়ি থেকে কত যোগ করলে সেটা নয় দ্বারা বিভাজ্য হবে, সাত যোগ করলে সাতাশ, তিন নং সাতাশ, তো সেকেন্ড ডিজিট হবে সেভেন, আবার হচ্ছে এক চার সাত, মানে চার সাথে এগারোকে বারো, লাস্ট ডিজিট কত হতে হবে ছয় হতে হবে, তবেই নয় দ্বারা আঠেরো হবে, বারো আছে প্লাস ছয় আঠেরো দিলে নয় দিয়ে বিভাজ্য, তাহলে হচ্ছে নাম্বারগুলো হবে এক সাত আর ছয়, তো ডি এর অ্যান্সার। এখন এগুলো যে নাম্বার দেওয়া আছে ছাব্বিশটা নাম্বার, সো এগুলো হচ্ছে এক থেকে একশোর মধ্যে যে ছাব্বিশটা নাম্বার থাকে সেগুলো হচ্ছে প্রাইম নাম্বার, এগুলো সব প্রাইম নাম্বার, যদি কোনো দিন কোশ্চেন আসে এমনি কোশ্চেন আসে যে কতগুলো এক থেকে হান্ড্রেডের মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে, সো দিস ইজ দি টোয়েন্টি সিক্স। সো আবার একটা নেক্সট হচ্ছে একশো আঠেরোটা, একশো আঠেরো বলছে পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড এ স্কোয়ার আর, সো একটা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রে পরিসীমা হচ্ছে, পরিসীমাটা দেওয়া আছে আশি সেন্টিমিটার, তাহলে যদি আয়তক্ষেত্রের মানে মানে রেক্ট্যাঙ্গেলে যদি আমরা যদি পেরিমিটারটা ধরি টু ইন্টু এ প্লাস বি, পরিসীমাটা হচ্ছে টু ইন্টু এ প্লাস বি, এটাও আশি, আবার হচ্ছে যদি বর্গক্ষেত্র স্কোয়ারে যদি ফোর এক্স হচ্ছে আশি, তাহলে এক্সটা হচ্ছে টোয়েন্টি, আবার এখান থেকে পাবো এ প্লাস বিটা হচ্ছে ফর্টি। ওকে এখন বলছে দি সাইডস অফ দি রেক্ট্যাঙ্গেল আর, তো রেক্ট্যাঙ্গেলের সাইড কতগুলো কত হবে, আবার এখানে দেখা দেওয়া আছে যে ডিফারেন্সটা দেওয়া আছে তাদের এরিয়া ডিফারেন্স, এরিয়া ডিফারেন্স হচ্ছে হান্ড্রেড। ওকে তাহলে আমরা যে স্কোয়ারের তো ক্ষেত্রফল পেয়ে যাবো, যদি বাহু মানে এটা যদি টোয়েন্টি হয় তাহলে এটা হবে ফোর হান্ড্রেড, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে ফোর হান্ড্রেড, তাহলে এবং তাহলে এ তাহলে স্কোয়ারের হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্রের এরিয়া হবে থ্রি হান্ড্রেড, দুজনের ডিফারেন্স থ্রি হান্ড্রেড বা ফাইভ হান্ড্রেড, দুজনের ডিফারেন্স বলা আছে দি ডিফারেন্স এরিয়া অফ স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গেল, আর হচ্ছে তাহলে হচ্ছে এখানে হচ্ছে থ্রি হান্ড্রেড বা ফাইভ হান্ড্রেড, দুটো হতে পারে, চারশো প্লাস হতে পারে আর হচ্ছে চারশো মাইনাসও হতে পারে। এখন যদি আমরা অপশানগুলো দেখি যে কোনোটাই গুণ করলে, এই দুটো তো রেক্ট্যাঙ্গেলের সাইডস, দুটো তো গুণ করলে পাঁচশো কোনোটাই আসছে না, বাট তিনশো আসছে, তো সিএটটা হচ্ছে তিনশো আসছে, তিরিশ আর দশ, সো সিএটটা বলবি অ্যান্সার, নাহলে আবার এটাও করতে পারবে যে এ বিটা জানি আমি জানি এ বিটা হচ্ছে তিনশো, তাহলে এ মাইনাস বিটা কত হবে, এ প্লাস বি এখান থেকে জানি এ প্লাস বি হচ্ছে চল্লিশ, তাহলে এ মাইনাস বিটা কত হবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার রুট ওভারও মাইনাস মাইনাস টু এ বি মাইনাস ফোর এবি, সরি মাইনাস ফোর এবি, তো এটা যদি জানি চল্লিশ মানে হচ্ছে ষোলোশো মাইনাস বারোশো,
তাহলে এ মাইনাস বিটা পেয়ে যাব 20 পেয়ে যাব। এটা যদি 300 ধরি, এ বিটা যদি 300 ধরি, 500 হলে 5 4 20 মাইনাস হয়েছে, নেগেটিভ হয়েছে, তাহলে 500টা অসম্ভব, 500টা হতেই পারে না। তাহলে এ মাইনাস বি হচ্ছে 20 পেয়ে যাবো। তাহলে এ প্লাস বি হচ্ছে, এ মাইনাস বি হচ্ছে 20, এ প্লাস বি হচ্ছে 44। তাহলে এটা পেয়ে গেলাম 30, এটা যদি 30 পেয়েছে বিটা হবে 10, তাহলে হচ্ছে সি এর অ্যান্সার। সো নেক্সট এগেন সিম্পলিফিকেশন, সো সিম্পলিফিকেশন এটা অ্যান্সার হবে 0 আসবে। আবার হচ্ছে 120টা দেয়, 120টা হচ্ছে একদম বেস্ট প্রবলেম, 120টা আমি যেটা দেখেছি এটা হচ্ছে সবচেয়ে ভালো কোশ্চেন করেছিল 120 কোশ্চেনটা। আই থিঙ্ক দেখো এটাকে 7.001, এই 001গুলো ধরার দরকার নেই, এগুলো হচ্ছে মাইনিউট নাম্বার, এগুলো ধরার দরকার নেই। তাহলে আমি যদি এখানে ধরি 7 - 1 মানে এটা কত আছে 6, আর হচ্ছে 7 + 3 = 10, 7 - 2 = 5, 7 - 6 = 1 +96। এখানে যদি করি 60 × 5 তাহলে 300 + 96 = 300, 396। এখন এখান থেকে এখানে দেখো সি আর ডিটা তুমি দেখে এলিমিনেট করতে পারবে, সি আর ডি হতেই পারে না। দেখো 7 + 5 = 12, 7 + 2 = 9, তো 12 আর 9 108 হয়ে যাচ্ছে, আবার এখানে স্কোয়ার আছে, তো সিটাও সম্ভব না, ডিটাও একটা হিউজ নাম্বার আসছে, ডিটা হচ্ছে সাংঘাতিক লো নাম্বার আসছে, এখানে 2 চলে আসছে, এখানে হচ্ছে 5 = 10, একটা লো নাম্বার। তো আমরা ট্রাই করবো এ আর বি এর মধ্যে, তাহলে দেখো অ্যান্সারটা হবে বি, বিটা দেখে নিচ্ছে কেন, কারণ 7 - থেকে যদি 5 করি তো এটা হচ্ছে 2 আসবে, 7 + 2 যদি করি 9 আসবে, আবার যদি এখানে এখানে যদি দেখি 7 স্কোয়ার মানে হচ্ছে 49 - 21 - 6, 21 - 6 = 27 থেকে 49 বাদ গেলে 22, তো তো 44 × 9 যদি করি আমরা 396 পাবো, 44 × 22 × 44 × 9 = 396, তার মিলছে বি এর অ্যান্সার হবে বি। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস সলিউশন, সো আশা করি তোমরা লাইক এবং শেয়ার করবে, ইটস উইল বি অ্যাপ্রিসিয়েটেড, সো থ্যাংক ইউ।